শেপ দিতে হবে না, শিল্পা শেটি নয় এটা। ভাই তোর 3,000 টাকা পয়সা বসুল, লাইট লাগিয়ে ব্যাগ কিনে তার ঘরে বসে থাকবো না। এতে যা জায়গা রয়েছে একটা ছোটখাটো হেলমেটের মধ্যে ঢুকে যাবে। ওভারঅল বাইকের লুকটা খানিকটা এরকম লাগছে। 250cc সেগমেন্টের মধ্যে যদি বেস্ট কমিউটিং বাইক কিছু থেকে থাকে সেটা হচ্ছে পালসার N250। পিওভিটা সেই লাগছে, ডমিনার লুকিং গ্লাস লাগিয়ে, উফ লাভলি। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 3:30 আর আমরা বেরিয়েছি হচ্ছে শ্যামবাজারের উদ্দেশ্যে। শ্যামবাজার কেন যাচ্ছি সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো ভাই মনে মনে বেশ এক্সাইটেড আজকে, কারণ আজকে আমার নতুন ট্যাঙ্ক ব্যাগ হতে চলেছে। আমরা এখন লোকনাথ মন্দিরের রাস্তা দিয়ে যাব। এর আগের দিনে যারা তোমরা আমার ভিডিওটা দেখেছো তারা জানবে যে আমরা সৌরভের বাইকের চেন স্প্রকেটের পুরো সেটটা চেঞ্জ করেছিলাম। তো সেখানে যে চেনটাও লাগিয়েছে, নতুন চেন মানে বুঝতেই পারছো আস্তে আস্তে একটু হলেও ছাড়ে, আর সেই চেনটা একটু টাইট করাতে হবে, মানে বলতে পারো অ্যাডজাস্ট করাতে হবে। এ কি ভাই, সামনে তো নৌকা ডুবি কেস হয়ে রয়েছে। গতকাল ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে আর তার ফল এখনও বর্তমান। এ কি ভাই, চলো আমরা পাশ কাটিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবো। ছেটালো কি না? ছেটায়নি। চিনার পার্ক দিয়ে চলে গেলেই ভালো হতো আমাদের, নপাড়া দিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু বুঝতে পারিনি যে এখানে এই অবস্থা হয়ে থাকবে। সামনে ভোট আসছে তো বিভিন্ন জায়গায় প্রচারের গান চলছে, তো সেই জন্য সবসময় সব জায়গায় ক্যামেরাটা অন করতে পারছি না। চলো আমরা বড় রাস্তায় উঠি, উঠে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এর আগের দিনে আমার ব্লগে তোমরা জিজ্ঞাসা করেছিলে যে দাদা পালসার N250-তে কি শেষমেশ ডমিনারের লুকিং গ্লাসটা ফিট হলো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ভিউটা। চলো অ্যাম্বুলেন্সকে আগে ছেড়ে দিই। পালসার N250-তে পুরোনো মডেল, এটা নতুন মডেল বলছি না, যে নতুন যে USD সাসপেনশন বলা মডেলটা বেরিয়েছে সেটা নয়, এটা হচ্ছে ভাই 2023-এর মডেল না, 2023-এর মডেল, যেখানে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে। সেই বাইকে আমরা ডমিনারের লুকিং গ্লাস ফিট করেছি আর কত সুন্দর লাগছে ভিউটা, খালি দেখো ভাই। তোর 3,000 টাকা পয়সা বসুল একদম, আমি মন থেকে খুশি হয়েছি। কোনো ভাইব্রেশন থাকার কথা নয়, কারণ এর যে এই পার্টটা রয়েছে না এটাও মেটালের, তো সেখানে দেখতেই পাচ্ছ ভিউটাও সুন্দর লাগছে আর জিনিসটাও কিন্তু খুব কাজের। এখানে যথেষ্ট ওয়াইড, আর এর আগের যে ওর লুকিং গ্লাসটা ছিল সেখানে কী হতো, আমাদের কাঁধের পোর্শনটা অনেকটাই দেখা যেত, সেখানে এটা অনেকটা ওয়াইড ভিউ নিচ্ছে, দিচ্ছে। গতকাল বৃষ্টিটা হয়ে কিন্তু বেশ কাজে লেগেছে, পুরো ওয়েদারটাকে ঠান্ডা করে দিয়েছে। এরকম বৃষ্টি মাঝে মধ্যে যদি হয় তাহলে এসির সেল কমে যাবে, আর সেটাই দরকার লাইফে। পালসার N250-র এই সাউন্ডটা কেনার দিন থেকে আমি প্রশংসা করে আসছি, আমার সেই লাগে। ভাই পুলিশের গাড়িটা এরকমভাবে আসছে কেন? ও আচ্ছা, এদের তো সিগন্যাল লাগে না। 250cc সেগমেন্টের মধ্যে যদি বেস্ট কমিউটিং বাইক কিছু থেকে থাকে সেটা হচ্ছে পালসার N250। আগের দিন অনেকটাই রাত্রির হয়ে গেছিলো, বলতে পারো 11টা বেজে গেছিলো, সেই জন্য সৌরভ তাড়াহুড়ো করে করিয়ে নিয়ে চলে গেছিলো। তো আজকে আমাদেরকে ফিরে এসে একটু টাইট সাইট দেওয়াতে হবে, চেন তার সঙ্গে সঙ্গে লুকিং গ্লাস, এই দুটোই। বাকি আমরা এখান থেকে হালকা করে ডান দিক নিয়ে নেবো। মজা আ গেয়া ভাই, মজা আ গেয়া, ফুল পয়সা বসুল। একে বলে খুশি কি আসু। এ কাকা কোন দিক দিয়ে আসছো? মাঝখানে ব্যারিগেট বাউন্ডারি কিছু না থাকলে ওরা যতটা জায়গা পায় ততটা দিয়ে চলে আসে। এ যখন চালায় তার হাতে পায়ে পুরোটা কন্ট্রোল থাকে, এবার যে চালাতে জানে সে তখনও তার সেই সিক্স সেন্সগুলো কাজ করে। পেছনে বসে বসে সৌরভ কি করছে, পায়ে ব্রেক দিচ্ছে, পেছনে ব্রেক মারছে বসে বসে, ঘুমাতে ঘুমাতে দেখবি অ্যাক্সেলারেশন করছিস। বন্ধু আমরা চলে এসেছি বাইকার্সে, এবার চলো ফটাফট আমরা যেটা নেবো সেটা নিই, আর হেনে ভাই তোর চাবি। ভাই এটা তো ভোলার মতনই নয়, দার্জিলিংয়ে যা হয়েছিল আমার, হ্যাঁ ফোন বাইকের চাবি সব বাইকে রয়ে গেছিল, সে একদম লাখপতি। আগের দিন যখন সৌরভের বাইকটা রেখে দিয়ে আমরা আসলাম, তখন সৌরভ কি বলেছিল যে ক্যামেরার সামনে বলছি ডমিনারের মিররটা সেট হয়ে যায় তাহলে লস্যি খাওয়াবে। থামস আপ নেই, লস্যি নেই, তো কি নিবি? টাটা গ্লুকো নেই, এই থামস আপে কেন নিই? ডমিনারের লুকিং গ্লাস ফিট হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, চল চিয়ার্স।
ওদের জায়গা হতো না, যার জন্য এটা নেওয়া। আর এর আগে তোমাদেরকে তো দেখিয়েছিলাম, এটা বার করে দিবি, এটার উপর দয়া মায়া বেশি দেখাস না, বেশি জায়গা ওটা জাস্ট শেপ দেওয়ার জন্য, ব্যাগটাকে ইংলিশে লিখে রেখেছে বেশি শেপ দেওয়া, শেপ দিতে হবে না, শিল্পা সেটি নয়, এটা চার্জিং, চার্জিং পোর্ট, কেবিল এগুলো রাখতে পারিস, ভালো একটা জিপার দিয়েছে, আর তার মধ্যে বোধ হয় আশা করি এটা লক চাবি বা সানগ্লাস লাগা। হ্যাঁ হ্যাঁ, কত লিটার জন্য এটা? 22 সাইড পকেটস আছে উইথ রিফ্লেক্টর, পুরো এক্সটেন্ডেড না, এক্সটেন্ডেডটা এখানে যে এক্সটেন্ড করা রয়েছে অলরেডি এই জায়গাটা, এইটা এইটাও পকেট আছে, এই যে পুরোটা মানে অলরেডি এটার ভিতরে একটা স্পেস, তার ভিতরে এটা রাখার জন্য, এই শেপটাকে রাখার জন্য, শেপটাকে রাখার জন্য এইটা, তো এখনি করে দিচ্ছি। এতে যা জায়গা রয়েছে একটা ছোটখাটো হেলমেটের মধ্যে ঢুকে যাবে, এই ব্যাগটা হচ্ছে নন ম্যাগনেটিক, তোমরা দেখতেই পাচ্ছ আমার যেহেতু ফাইবার ট্যাঙ্ক, তো সেই জন্য আমি নন ম্যাগনেটিকটা নিচ্ছি, কারণ ম্যাগনেটিক নিয়ে আমার এমনিতেও কোনো লাভ হবে না। এটার প্রাইস 2899, আর এটাই কি, এটাকে ব্যাগটা হিসেবে নেওয়া যাবে, এটাকে সাইজটা খানিকটা এরকম আসবে, পুরো স্কুল ব্যাগের মতো, ইটস ইজি টু ক্যারি, কংগ্রাচুলেশনস, থ্যাঙ্ক ইউ ভাই। রাইডিং প্যান্ট একটা ট্যাঙ্ক ব্যাগ আর একটা রাইডিং প্যান্ট, সৌরভ নিল হচ্ছে ওর নতুন সোলেসের রাইডিং প্যান্ট, আর আমি নিলাম হচ্ছে ভেটারার ফ্লাই নন ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ। ভাই তোর এটা কত লিটার রে? 20। আমার যেটা রয়েছে রাইনক্সের ওটা হচ্ছে 18 লিটার, অত্যন্ত ছোট, ওইটা এটা থেকে আরো বড়, মানে হ্যাঁ এটা তো 22 লিটার লম্বায় বড়, মানে এটা যদি আমারটা ফিট করি পুরো ধরে যাবে এতটা জায়গা। ওটা হচ্ছে ম্যাগনেটিক, আমারটা নন ম্যাগনেটিক, যেহেতু আমার বাইক ফাইবার ট্যাঙ্ক তো সেই জন্য আমি ম্যাগনেটিক নিইনি, যে আমি এটা নিয়েছি বিটার টেল ব্যাগ, ওটা পারলে একবার নিই, এখন নয়, এক্ষুনি আর সম্ভব হবে না, অনেকটাই খরচা, ওইটার মতো জিনিস হয় না ওটা, টেল ব্যাগ কাম টপ বক্স। চলো নতুন ট্যাঙ্ক ব্যাগ হয়েছে, বেশ আনন্দ হচ্ছে, এখন সৌরভ বাইক চালাবে, আমি পিলিয়ন হিসেবে বসবো, এখন বাজে হচ্ছে 4:44, ইন কেস যদি আজকে বৃষ্টি না হয় তাহলে তারপর বেরোবো, বাকি চলো বাড়ি যাওয়া যাক। বন্ধু গতকাল বাড়ি চলে আসার পর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, এসে পড়ানো ছিল আর তারপর বৃষ্টি হয়নি, কিন্তু ভিডিওটা আর করা হয়ে ওঠেনি কারণ রাত্রি হয়ে গেছিলো। আর এই যে আমার নতুন ট্যাঙ্ক ব্যাগ, এটা আবার তোমাদেরকে দেখাবো যে এটা বাইকে কী করে ফিক্স করতে হয়। এছাড়া সৌরভের যে নতুন রাইডিং প্যান্ট ওটা আমাদের বাড়িতে রেখে দিয়ে গেছে, কারণ বুঝতেই পারছো কাকিমা যদি এক্ষুনি দেখে তাহলে চেঁচামেচি করবে, সেই জন্য ও সেফার সাইড এখানে রেখে দিয়ে গেছে, এটা এখন এখানে থাক। আর চলো এটা দেখাই কিভাবে বাইকে ইনস্টল করতে হয়, যেহেতু আজকে ক্যামেরা ধরার কেউ নেই তো এক হাতেই দেখাবো তোমাদেরকে। তো বাইকটার উপরে ট্যাঙ্ক ব্যাগটা বসালে খানিকটা এরকম একটা ভিউ আসবে, এই ট্যাঙ্ক ব্যাগগুলো না খুব বেশি চওড়া হয় না, কারণ যদি চওড়া হয় তাহলে হ্যান্ডেল ঘোরাতে অসুবিধা হবে। এছাড়া স্ট্র্যাপ যেগুলো রয়েছে সেগুলো এই সাইড পকেটে দেওয়াই রয়েছে, এই হচ্ছে স্ট্র্যাপ। ফাইনালি আমার বাইকের ট্যাঙ্ক ব্যাগ সেট করা হয়ে গেছে, সামনে এখান দিয়ে স্ট্র্যাপ লাগিয়ে দিয়েছি, এটা তলা দিয়ে এসছে বাইকের গলার ওপর দিয়ে, আর এখানে স্ট্র্যাপটা খানিকটা এরকমভাবে সেট হয়েছে, ক্লিপ দিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি। আর তার সঙ্গে এই যে স্ট্র্যাপটা রয়েছে না, এটা কি কাজে লাগে, যখন ধরো তুমি ফুয়েল আপ করাবে এটা খুললে এটা হট করে পুরোটা নিচে চলে যাবে না, তো এটা এখানেই রয়ে যাবে, দেন ব্যাগটাকে সরিয়ে তুমি ফুয়েল আপ করে নিলে হয়ে গেল, আবার এখান থেকেই তুলে এটাকে এখানে লাগিয়ে দিতে পারবে, তাতে করে কী হয় এটা সবসময় পড়ে যাবে না নিচে, নাহলে কী হয় হাত গলিয়ে তোলাটা সমস্যা হয়ে যায়, তো এটা এখানে রয়ে যাবে। এছাড়া এই সাইডে যে স্ট্র্যাপটা রয়েছে, এই স্ট্র্যাপটা এখান দিয়ে ক্লিপ দিয়ে লাগানো রয়েছে, যেটা এখানে আমি টাইট করেছি, এটাকে তোমরা চাইলে ক্র্যাশ গার্ডে হোক বা এখানে হোক বা এখানে হোক, যেখানে খুশি তোমরা স্ট্র্যাপ দিয়ে টাইট করতে পারো, তো আমি এটাকে এখানে লাগাই। আর এর সাথে এখানে ক্লিপ রয়েছে, এক হাতে ক্লিপ লাগানোটা একটু ডিফিকাল্ট বাট হয়ে যাবে। কেমন লাগছে লুকটা তোমরা খালি বলো, এখানে ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে এর ভেতরে জায়গাটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাগের রেন কভার, তোমাদের তো কেনার সময় দেখিয়েছি বা এর আগে যখন রিভিউ বানিয়েছিলাম ব্যাগটা তখনও দেখিয়েছিলাম, এখানে এতটাই জায়গা রয়েছে, এখন আমি গ্লাভস ট্রাইপড এগুলো রেখেছি, তাই নাহলে যা জায়গা রয়েছে ব্যাগটার যা সাইজ একদিনের ট্রিপে জিনিসপত্রের মধ্যে চলে আসবে। এছাড়াও যে সমস্ত জিনিসগুলো হাতের কাছে দরকার হয়, যেমন ধরো রেইনকোট হোক বা মোবাইল ক্যামেরা গিয়ার্স, এই সমস্ত জিনিসপত্রগুলো ড্রোন এগুলো এর মধ্যে ধরে যাবে। বাকি জায়গাটা খালি একবার তোমাদেরকে দেখাই, দেখো ভেতরে কিন্তু হিউজ জায়গা, ওভারঅল বাইকের লুকটা খানিকটা এরকম লাগছে,
ট্যাঙ্ক ব্যাগটা লাগানোর পর। তো এটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখানে ল্যাপটপে সমস্ত ডাটা ট্রান্সফার করা হয়ে গেছে আর এখন চলে এসেছি ঘরে। ট্যাঙ্ক ব্যাগ কিনেছি, সৌরভ রাইডিং প্যান্ট কিনেছে, আর এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আমি নতুন HJG-র ফগ ল্যাম্প লাগিয়েছি। এই সমস্ত আপগ্রেডেশন, ইনস্টলেশন বা নতুন নতুন জিনিসপত্র কেনা চলছে, তার কিছু তো কারণ রয়েছে। লাইট লাগিয়ে ব্যাগ কিনে তার ঘরে বসে থাকবো না। তো বুঝতেই পারছো আমি কিসের ইঙ্গিত দিচ্ছি। খুব শীঘ্রই একটা নতুন রাইড প্ল্যান করেছি এবং কার সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব শীঘ্রই কিছু ভিডিওর মধ্যেই। তার জন্য কি করতে হবে, চ্যানেলটা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। যে জায়গায় যাওয়ার প্ল্যান করছি সেই জায়গাটা তোমরা অনেকেই হয়তো দেখেছো ইনস্টাগ্রামে, বেশ ফেমাস জায়গা, রিলস বানানোর জন্য একদম পারফেক্ট জায়গা। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর বলতে না বলতে আবার প্লেন চলে যাবো। তার জন্য তোমাদেরকে ইনস্টাগ্রাম ফলো করতে হবে, চলো ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, অবশ্যই ফলো করে নিও, চলো বাই।